কেউ যদি কাস্টম ডিজাইন দেন সেক্ষেত্রে তো আপনারা মেক করে দিবেন যে কোনো যে কোনো এভরিথিং আর কি যে কোনো কাস্টম ডিজাইন দিলে আমরা ওইভাবে করে দিতে পারব আরেকটা কোয়ালিটি আর যেগুলো আমরা কিছুক্ষণ আগে কিন্তু ফ্যাক্টরিতে দেখেছিলাম কোয়ালিটি দেখলেই বুঝতে পারতেছেন আর ওনাদের সুইং কোয়ালিটিও কিন্তু অনেক 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 ভালো এগুলোর সাথে তো আপনারা একদম ট্রাউজার সহ ফুল সেটটাই দিবেন জি ফুল সেট দাও হবে হাংরি নাকি কোম্পানিতে দিয়েছিলাম যেটা ছিল হ্যাঁ এই যে ফুড ফুড কোম্পানি এই যে ওনারা কিন্তু এই যে এখানে লোগো দেওয়া আছে আপনারা যদি আপনার ব্র্যান্ড বা কোম্পানির লোগো দিয়ে যদি টি-শার্ট বা যে কোনো আইটেম যদি তৈরি করে নিতে চান সেক্ষেত্রে ওনাদের সাথে যোগাযোগ করলে কিন্তু ওনারা তৈরি করে দিবেন দাম্মাম তারপর ছিল ইন্ডিয়া আরো অনেকগুলো টোটাল হচ্ছে আমাদের 13টা কান্ট্রিতে প্রোডাক্টগুলো পাঠানো আজকে আমরা চলে এসেছি এমকে সোমস লিমিটেডের ফ্যাক্টরিতে যারা গার্মেন্টস 100% এক্সপোর্ট কোয়ালিটি নিয়ে বিজনেস করতে যাচ্ছেন অবশ্যই আমাদের ভিডিওটা কন্টিনিউ করবেন সামনে যেহেতু উইন্টার সিজন চলে এসেছে তো উইন্টার সিজনে সরাসরি ফ্যাক্টরি থেকে উইন্টার আইটেমস নিয়ে আপনারা ব্যবসা করতে পারবেন একদম অল্প বাজেট থাকলেও কিন্তু আপনি করতে পারছেন কারণ এখানে মিনিমাম 100 পিস প্রোডাক্ট নিলে কিন্তু আপনি ওনাদের কাছ থেকে প্রোডাক্ট নিতে পারবেন আর সাথে ওনারা এই মুহূর্তে অলমোস্ট 13টা দেশে প্রোডাক্ট এক্সপোর্ট করতেছে যারা 100% এক্সপোর্ট কোয়ালিটি ট্রাউজার টি শার্ট জগার্স ইভেন হচ্ছে আপনার ট্র্যাক শুট যারা উইন্টার আইটেমের যেমন হচ্ছে টি শার্ট আছে তো বিভিন্ন ধরনের পলো টি শার্ট আছে ওনারা এই ফ্যাক্টরিতে তৈরি করেন আজকে আমরা পুরো ফ্যাক্টরিটা ঘুরে দেখাবো আশা করি ভালো লাগবে আর আজকের মতো সুন্দর সুন্দর ভিডিও উপভোগ করতে অবশ্যই আমাদের ভিডিওতে লাইক দিয়ে রাখবেন ফিরছি ইন্ট্রোর পরে আমরা কোথায় আসলাম আমাদের ফ্যাক্টরি ওয়্যার হাউসে আসছেন এখন আচ্ছা ফ্যাক্টরি ওয়্যার হাউস তো এখানে কিন্তু অল এক্সপোর্ট কোয়ালিটির ফেব্রিকসগুলো রাখা আছে তো এখান থেকে কাটিং সেকশনে যাই এখান থেকে আমরা পরে কাটিং সেকশন নিয়ে যাই দর্শক শুরুতে আমরা আপনাদের নিয়ে আসছি কাটিং সেকশনে আর ভাইয়া এখানে তো কাটিং করা হয় জি আচ্ছা দেখেন এখানে কিন্তু একজন ভাইয়া অলরেডি কাটিং করতেছে আর কি কি কাটিং করা হয় ভাইয়া এখানে এখানে বর্তমান এখন যেটা কাটিং হচ্ছে জগার্স আমরা জগার্স তারপর টি শার্ট ট্র্যাক শুট বিভিন্ন ধরনের আইটেম এখানে কাটিং করে থাকি আচ্ছা ওকে তো এটা হচ্ছে এমকে সোমস লিমিটেডের কাটিং সেকশন তো কাটিং সেকশনের পরে ভাই আমরা কোথায় যাব কাটিং সেকশনের পরে যাব আমরা সুইং এ যেখানে সেলাই করা হয় সেলাই করা হয় দর্শক আমরা আছি সুইং সেকশনে আর ভাইয়া এখানে কি কি কাজ করা হয় এখানে আপনার বর্তমানে ট্রাউজার কম ট্রাউজারের কাজ চলতেছে আচ্ছা ট্রাউজারের কাজ চলতেছে জি এখানে কি করছেন এখানে ট্রাউজারের সর্বপ্রথম ইনপুট ঢুকছে এই ইনপুটের ফার্স্ট মেশিন এটা ওকে এখান থেকে পকেট হেম হচ্ছে এই পকেট হেমের পরে আপনার বডিতে পকেট জয়েন হবে আচ্ছা জয়েনের আগে আপনার এখানে একটা ফরন পার্ট আছে ফরন পার্টের এখানে একটা ফ্লাই শেপ আছে আচ্ছা ফ্লাই শেপটা কমপ্লিট হওয়ার পরে আপনার এখানে চলে আসবে এখানে চলে আসার পরে আপনার এই যে পকেট এই ফ্লাই টপসিন চলতেছে আচ্ছা এখানে ভাইয়া ফ্লাই টপসিন দিচ্ছে ফ্লাই টপসিনের পরে আপনার সামনে পকেট জয়েন্ট এই সাইডে পকেট জয়েন্ট চলতেছে আচ্ছা আমি একটু দেখব পকেট জয়েন্টের পরে আপনার এখানে এই যে বডিটা পকেটটা ফ্ল্যাট করে বসানোর জন্য এখানে একটা অনফোর টপসিন দেওয়া হচ্ছে আচ্ছা এই টপসিনটা দেওয়ার পরে পকেটটা বডির সাথে সংযোগ হয়ে যাচ্ছে তারপরে আপনার এই পকেটটাকে যাতে পকেট থেকে হাত বের না হয়ে যায় সেজন্য আমরা এই পকেটটাকে সার্ভিসিং করে পকেটটাকে আটকিয়ে দিচ্ছি ওকে তারপরে আপনার এটা এখান থেকে ফরন পার্ট কমপ্লিট হয়ে গেল ফরন পার্ট কমপ্লিট হওয়ার পরে আমরা ব্যাক পার্টের কাজ করতেছি এই যে ব্যাক পার্টে এখানে পকেট লাগাচ্ছে এই যে পকেট এখানে পকেট মেক হবে পকেট মেক হওয়ার পরে এখান থেকে আমাদের ব্র্যান্ড ওয়েজ লেভেল আছে এই লেভেলগুলো আমরা ফ্রন্ট পার্টে সংযোগ করব এই যেমন আমরা ফ্রন্ট পার্টে সংযোগ করতেছি লেভেলগুলো এই লেভেলগুলো অ্যাড করার পরে আচ্ছা এগুলো সব আপনাদের লেভেল জি জি এটা হলো ব্র্যান্ড ওয়েজ লেভেল বিভিন্ন প্রোডাক্টের বিভিন্ন ব্র্যান্ড আছে ওইভাবে লেভেল লাগানো হয় ওকে এই যে লেভেল লাগাইছি লেভেল লাগানোর পরে আমরা চলে আসছি দুই পার্ট একসাথে সংযুক্ত করার জন্য এখানে এই যে ওভারলক মেশিন দ্বারা আচ্ছা খুব সুন্দরভাবে অ্যাডজাস্ট করা হচ্ছে এখন ট্রাউজারের দুপাশটা অ্যাডজাস্ট করে দিচ্ছি আচ্ছা দেওয়ার পরে এখান থেকে আমরা এই যে ইনসিয়াম মারছি ইনসিয়াম মেরে বডিটাকে সম্পূর্ণ গোল করছি এই যে সম্পূর্ণ গোল হওয়ার পরে এখান থেকে এই বডিটা চলে যাবে ওয়েস্ট বেল্টে আচ্ছা ওয়েস্ট বেল্টটা মেক করার পরে আমরা আরেকটা লেভেল লাগাবো সাইজ লেভেল
সাইজ লেভেল লাগানোর পরে আপনার বডিগুলা বাড়টেকে যাবে, লাস্ট প্রসেস হলো বাড়টেক। বাড়টেক যাওয়ার পরে বডিগুলা কিউসি টেবিলে চলে যাবে, কিউসি টেবিল থেকে কিউসি করে এই বডিগুলা চলে যাবে হলো ফিনিশিংয়ে। ফিনিশিং থেকে আপনার বডিটাকে মডিফাই করে প্যাকিং করা হবে। প্যাকিং করে আমরা কার্টুন ওয়েস যে দেশের জন্য পাঠানো হবে ওই দেশের লেবেল লোগো হ্যান্ডটেক লাগিয়ে আমরা সেই দেশে শিপমেন্ট করে থাকি। ভাই আমরা তো সুইং সেকশনটা দেখে আসলাম, এখানে কি চলছে? এখানে চলছে হচ্ছে আমরা উপর সেকশন থেকে নিচে এনে আমরা হচ্ছে ডাস্ট সরাই, ডাস্ট মেশিনের মাধ্যমে। যেমন বিভিন্ন ধরনের এই যে এরকম ডাস্ট থাকে, হ্যাঁ হ্যাঁ, এই যে ডাস্ট, এই ডাস্টগুলো আমরা মূলত সরিয়ে থাকি। মানে ডাস্টগুলো ক্লিন করা হয়? একদম ক্লিন করা হয়। আচ্ছা, ওকে। ক্লিন করার পরে? ক্লিন করার পরে আমরা হচ্ছে হলো এখানে কি আয়রন করেন? জি, এখানে আয়রন করানো হয়। আচ্ছা, এই আয়রন শেষ হওয়ার পরে আমরা ওই উপরে যেমন আমরা একটা প্রাইমারি সেকশন দেখাইছি, প্রাইমারি হচ্ছে হলো ফিনিশিং, এখানে হচ্ছে হলো আমরা আরেকটা ফিনিশিং করে লাস্ট ফাইনাল ফিনিশিং। ওকে, এই ফিনিশিং করার পর আমরা এখান থেকে ফোল্ডিং এ পাঠাই। আচ্ছা, মানে ফোল্ডিং করার পরে এখান থেকে আবার জি তারপর আমরা প্যাকেজ করি। আচ্ছা, প্যাকেজিং করে? হ্যাঁ, প্যাকেজিং করি। আচ্ছা, এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্যাকেজিং চলতেছে এবং লেবেল এবং পলি সবকিছু কমপ্লিট করেন। জি জি। আচ্ছা, এরপরে? এরপরে আমরা হচ্ছে হলো যেই দেশে পাঠাবো, আমরা যেই দেশে পাঠাবো ওইখানে ওই দেশে এখানে কার্টুনও করেন আপনারা? জি, কার্টুনও করি। এখান থেকে কার্টুন করে যে দেশে পাঠাবো ওই দেশে পাঠানোর জন্য আমরা প্রোডাক্ট প্রস্তুত করি। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছেন কার্টুন কিন্তু একদম রেডি করা হয়েছে আর বিভিন্ন দেশের জন্য। জি, বিভিন্ন দেশ। আচ্ছা, কোন কোন দেশে পাঠান আপনারা? আমরা মূলত হচ্ছে হলো মোট 13টা দেশে আমরা প্রোডাক্ট পাঠিয়ে থাকি। বাহরাইন, তারপর হচ্ছে হলো সৌদি আরব, দাম্মাম, তারপর হচ্ছে হলো ইন্ডিয়া, আরও অনেকগুলো। টোটাল হচ্ছে আমাদের 13টা কান্ট্রিতে প্রোডাক্টগুলো পাঠানো হয়। মানে এই মুহূর্তে আপনাদের 13টা কান্ট্রিতে প্রোডাক্ট পাঠানো হচ্ছে? জি। ভাইয়া, এই মুহূর্তে আপনারা কী কী আইটেম মেক করছেন? আমরা অনেকগুলো আইটেম মেক করে থাকি। এখন উইন্টার সামনে রেখে এখন আমরা দেখাবো হচ্ছে হলো হুডি। আচ্ছা, হুডির কিন্তু প্রচুর ডিমান্ড থাকে মার্কেটে, কারণ আমাদের দেশে ইয়াং জেনারেশনরা শীতের সিজনে কিন্তু প্রচুর হুডি কেনেন। তো যারা হুডি নিয়ে ব্যবসা করবেন অবশ্যই ওনাদের কাছ থেকে হুডি আপনারা নিতে পারেন। আর সেক্ষেত্রে প্রাইস কেমন পড়বে ভাই আপনাদের? প্রাইস হচ্ছে হলো কোয়ান্টিটির উপর ভিত্তি করে। আচ্ছা, সর্বনিম্ন আমরা 100 পিস কোয়ান্টিটি আমরা নিয়ে থাকি। আচ্ছা, সর্বনিম্ন 100 পিস নিতে হবে আপনাদের কাছ থেকে। সেক্ষেত্রে মিনিমাম প্রাইস কত টাকা পড়তে পারে? 350 থেকে শুরু। আচ্ছা, 350 টাকা থেকে শুরু হবে। এটা কোয়ালিটির উপরে ডিপেন্ড করে, কোয়ালিটির উপর ডিপেন্ড করে। আচ্ছা, ওকে। সো আমরা আরো কিছু হুডি দেখি ভাই, এটা রেখে দেন। এই হচ্ছে হলো আরেকটা আইটেম। আচ্ছা, এটা হচ্ছে আরেকটা ব্ল্যাক এর মধ্যে, খুব সুন্দর ডিজাইন। আর কেউ যদি কাস্টম ডিজাইন দেন সেক্ষেত্রে তো আপনারা মেক করে দিবেন? যে কোনো এভরিথিং আর কি, যে কোনো কাস্টম ডিজাইন দিলে আমরা ওইভাবে করে দিতে পারবো। জাস্ট আমরা আপনাদেরকে স্যাম্পল দিচ্ছি, স্যাম্পল, কারণ আর কিছুদিন বাদে কিন্তু বাংলাদেশে উইন্টার চলে আসবে। সো সেক্ষেত্রে আমরা আপনাদেরকে দেখাচ্ছি এটার রেঞ্জ কেমন করতে পারে এই ডিজাইন। এই ডিজাইনটা যদি করেন আপনার হচ্ছে হলো 420 করে পড়তে পারবে। আচ্ছা, ওকে, 420 টাকা করে। আচ্ছা, ওকে। তো আমরা আরও কিছু কোয়ালিটি দেখাই আপনাদেরকে হুডির মধ্যেই। সো আপনারা জাস্ট আমি ফ্যাক্টরির একটা সন্ধান দিচ্ছি যেখান থেকে আপনারা তৈরি করে নিতে পারবেন এই আর একটা কালার। সো এই ডিজাইনের বা আপনার যে কোনো ডিজাইন যে কোনো যদি তৈরি করতে চান সেক্ষেত্রে ওনাদেরকে জাস্ট আপনি ডিজাইনটা দিয়ে দিবেন, অথবা আপনারা যদি ওনাদের ডিজাইন বুক দেখতে চান সেক্ষেত্রে আপনারা ওনাদের ডিজাইন দেখেও কিন্তু আপনারা এই হুডিগুলো ওনাদের কাছ থেকে মেক করে নিতে পারবেন। সো দেখতে পাচ্ছেন এগুলো সেম রেঞ্জের মধ্যে, সেম রেঞ্জের মধ্যে হবে। আচ্ছা, ওকে। ভাই আপনার হাতে এটা কি? এটা হচ্ছে জগার্স। আচ্ছা, জগার্স। তো আপনারা একদম ইন্টারন্যাশনাল কোয়ালিটির জগার্সগুলো তো তৈরি করেন। আমি যদি একটু জুম করে আপনাদেরকে দেখাই, দেখতে পাচ্ছেন সো এগুলো কিন্তু একদম ভালো মানের 100% এক্সপোর্ট কোয়ালিটি। এবং ব্যাকসাইডটা দেখান একটু ভাইয়া। আচ্ছা, এটা হচ্ছে ব্যাকসাইডটা। সো যে কোনো ডিজাইন, যে কোনো সাইজ তো আপনারা দিতে পারবেন? জি, যে কোনো সাইজ আমরা দিতে পারবো। আর উইন্টারে কিন্তু আপনার জগার্সের আলাদা একটা চাহিদা আছে, শুধুমাত্র যে ইয়াং জেনারেশন পরে ব্যাপারটা এরকম না, মানে যে কোনো বাচ্চা থেকে শুরু করে একদম মানে যাদের একটু এজ বেশি তারাও কিন্তু জগার্স ট্রাউজারের আলাদা চাহিদা আছে। আচ্ছা, এগুলোর রেঞ্জ কেমন পড়বে ভাই? এগুলোর রেঞ্জ পড়বে 550 থেকে শুরু। আচ্ছা, 550 টাকা থেকে শুরু হবে? শুরু। আচ্ছা, ওকে। তো আমরা আরো কিছু দেখি কোয়ালিটি। তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আরেকটা কোয়ালিটি, যেগুলো আমরা কিছুক্ষণ আগে কিন্তু ফ্যাক্টরিতে দেখেছিলাম ওনারা এই জগার্স গুলো বা ট্রাউজার গুলো তৈরি করতেছিলেন। আচ্ছা, আমরা এবার কিছু ট্রাউজার দেখি ভাই। ওকে, জাস্ট আমরা স্যাম্পল দেখাচ্ছি, আপনারা যে কোনো ডিজাইন মেক করে নিতে পারবেন জাস্ট আপনাদের আইডিয়ার জন্য। আচ্ছা, এই হচ্ছে ট্রাউজার। এই যে এগুলো হচ্ছে ট্রাউজার, অনেকে কিন্তু এই ট্রাউজার গুলো, এটা একটা ব্র্যান্ডেড, এটা হচ্ছে হলো আপনার এই যে আমাদের এখানে ই আছে। আচ্ছা, ট্যাগ নাম্বার ট্যাগ দেওয়া আছে, এটা হচ্ছে হলো আমরা সৌদি আরব পাঠাই।
সৌদি আরব পাঠান জি আপনারা তো ভাই সৌদি আরবের পাশাপাশি আরো অনেক দেশে পাঠান যদি আমাদেরকে একটু বলতেন কোন কোন দেশে পাঠান এটা হচ্ছে আমরা সৌদি আরব বাহরাইন দাম্মাম ইউকে দুবাই দুবাই আচ্ছা তারপর হচ্ছে ইন্ডিয়া আমাদের একটা বর্তমানে অফিস আছে ইন্ডিয়াতে একটা অফিস আছে ওইখানে আমরা মাল পাঠানো আচ্ছা ওকে আর এর পাশাপাশি আপনারা আরো 13টা দেশে এই মুহূর্তে এক্সপোর্ট করতেছেন জি 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 আমরা হ্যাঁ জি আমরা হচ্ছে ডোর টু ডোর প্রোডাক্ট দিয়ে থাকে মানে একদম বাংলাদেশে ডোর টু ডোর জি আর সেক্ষেত্রে আপনাদের যেটা হচ্ছে আমরা ডেলিভারি সিস্টেমটা হচ্ছে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে থাকি আচ্ছা তো আপনার যে কোনো কুরিয়ার সার্ভিস আপনি পেতে পারেন সেক্ষেত্রে কত টাকা পেমেন্ট করতে হবে এটা পেমেন্ট হচ্ছিল আপনার প্রোডাক্ট হাতে পাওয়ার পর হচ্ছিল 50% আর আমাদের প্রোডাক্ট যখন দিবেন তৈরি করার জন্য তখন 50% আচ্ছা ওকে তো এই সিস্টেম আপনারা এই মুহূর্তে ডেলিভারি করছেন মিনিমাম 100 পিস নিতে হবে মিনিমাম 100 পিস আর যে কোনো মানে কাস্টম ডিজাইন আপনারা মেক করে দিতে পারবেন যে কোনো ধরনের আচ্ছা এই ট্রাউজারগুলোর কেমন রেঞ্জ পড়বে ভাই এই এই ট্রাউজারটার রেঞ্জ পড়বে হচ্ছে 400 থেকে শুরু আচ্ছা এটা হচ্ছে আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট জিএসএম এর উপর ভিত্তি করে দাম বাড়তেও পারে দাম কমতেও পারে আচ্ছা ওকে আপনার হাতে আরেকটা দেখতেছিলাম যেটা হচ্ছে অ্যাশ কালার এটা কিন্তু অনেক চাহিদা জি সো কোয়ালিটি দেখলেই বুঝতে পারতেছেন আর ওনাদের সবচেয়ে মজার যেটা হলো সুইং কোয়ালিটিও কিন্তু অনেক 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 ভালো যেহেতু ওনারা বাইরে প্রোডাক্ট এক্সপোর্ট করে সো ওনারা কিন্তু এক্সপোর্ট কোয়ালিটির প্রোডাক্টগুলোই তৈরি করেন ভাইয়া আপনার হাতে কি এটা ট্র্যাক সুট এটা হচ্ছে ট্র্যাক সুট আচ্ছা ওকে সো যারা টেনেজার আছেন তারা কিন্তু জগিং এর জন্য জি জগিং এর জন্য তারপর হচ্ছে যে কোনো ধরনের খেলাধুলার জন্য কিন্তু এটা ট্র্যাক সুট গুলো ব্যবহার করে থাকে সাধারণত আর উইন্টার হলে তো সেটা কথাই নাই এগুলোর সাথে তো আপনারা একদম ট্রাউজার সহ ফুল সেটটাই দিবেন জি ফুল সেট দেওয়া হবে আচ্ছা এগুলো রেঞ্জ কেমন পড়বে ভাই এগুলোর রেঞ্জ হচ্ছে হলো আপনার ট্র্যাক সুট আপনার হচ্ছে হলো 650 থেকে শুরু আচ্ছা একটু একটু হ্যাঁ কমতেও পারে বাড়তেও পারে জি সেম উপর ভিত্তি করে ব্যাক সাইড দেখেন তো একটু ফ্রন্ট দেখলাম এই যে হচ্ছে ব্যাক সাইড তো চাইলে আরো কাস্টম ভাবে আপনারা মেক করে নিতে পারবেন আচ্ছা এছাড়া আর কি কি আছে শীতের মধ্যে আমরা একটু এছাড়া আরেকটা আছে আরেকটা ট্র্যাক সুট এই যে এরকম কোয়ালিটি ট্র্যাক সুট গুলো কিন্তু আপনারা নিতে পারবেন এটা হচ্ছে ফ্রন্ট সাইড ব্যাক সাইডটা দেখিয়ে দেন আচ্ছা ওকে এগুলো এই সেম রেঞ্জের মধ্যে আর যারা জ্যাকেট নিবে জ্যাকেট তৈরি করেন আপনারা হ্যাঁ জ্যাকেট তৈরি করে থাকি আচ্ছা আমরা একটু জ্যাকেট দেখিয়ে দেই দেখেন এই যে এই জ্যাকেট গুলো কিন্তু ওনারা তৈরি করে থাকে যারা আসলে সামনে উইন্টারকে মাথায় রেখে কিছু শীতের আসলে প্রোডাক্ট তৈরি করে নিতে চাচ্ছেন একদম ভালো মানের এই প্রোডাক্টটা হচ্ছে আমরা হাংরি নাকি কোম্পানিতে দিয়েছিলাম যেটা হচ্ছে হ্যাঁ এই যে ফুড কোম্পানি এই যে ওনারা কিন্তু এই যে এখানে লোগো দেওয়া আছে তো যেসব কোম্পানি বা ব্র্যান্ড তাদের প্রোডাক্টগুলো তৈরি করে নেবেন নিজস্ব নামে সেক্ষেত্রে কিন্তু ওনাদের সাথে যোগাযোগ করতে পারেন এম কে সন্স লিমিটেড এই ধরনের অনেক কাজই করে থাকে জি জি আচ্ছা এটা রেঞ্জ কেমন পড়তে পারে এটা রেঞ্জ পড়বে 500 থেকে শুরু আচ্ছা 500 থেকে শুরু ভাই আমরা টি-শার্ট দেখালাম না তো এবার আমরা একটু টি-শার্ট দেখাই এটা হচ্ছে দেখেন খুব সুন্দর ফ্রন্ট এবং ব্যাক সাইজ তো অ্যাভেলেবল সাইজ অ্যাভেলেবল আচ্ছা ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড তো এরকম আপনারা টি-শার্টও তৈরি করে নিতে পারবেন আমাদের কাছ থেকে আমরা আরো কিছু দেখি হ্যাঁ এই যে এটা হচ্ছে আমাদের সৌদি আরব দেওয়া হয়েছে সৌদি আরব দেওয়া হচ্ছে এটা আচ্ছা ওকে তো এই টি-শার্ট গুলো ওনাদের কাছে নিতে পারবেন দাল্লা প্রমোশন কোম্পানিটা ইয়া হচ্ছে এই যে দালহা তো এই কোম্পানির জন্য কিন্তু ওনারা প্রোডাক্ট তৈরি করে থাকেন তারপরে ভাই আমরা আমাদের দেশীয় কোনো ব্র্যান্ড যদি আপনাদের কাছ থেকে নাই সেগুলো যদি আমরা দেখতে পারতাম আচ্ছা ওকে দেশীয় অনেক ব্র্যান্ডই কিন্তু ওনাদের কাছ থেকে প্রোডাক্ট নিয়ে থাকে যেমন এই যে এখানে মোবাইল পিকচার আছে ওনারা কিন্তু একটা সার্ভিস সেন্টার তো ওনারা কিন্তু ওনাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো তৈরি করে নিছে এটা ফ্রন্ট সাইড আর এটা হচ্ছে ব্যাক সাইড দেখেন মোবাইল পিকচার তো আপনারা যদি আপনার ব্র্যান্ড বা কোম্পানির লোগো দিয়ে যদি টি-শার্ট বা যে কোনো আইটেম যদি তৈরি করে নিতে চান সেক্ষেত্রে ওনাদের সাথে যোগাযোগ করলে কিন্তু ওনারা তৈরি করে দিবেন আর খরচ কেমন পড়বে একটু খরচের সম্পর্কে আইডিয়া এটা হচ্ছে হলো জিএসএম এটাও একটা জিএসএম আছে প্রত্যেকটা প্রোডাক্টই আমাদের জিএসএম এর ভিত্তি করে তৈরি করা হয় আচ্ছা তো এখান থেকে আমাদের 180 থেকে শুরু করে আমরা 350ও যেতে পারে জিএসএম এর ভিত্তি করে তো এটা যেরকম একটা কোম্পানি দেখা গেছে যে এরকম অনেক কোম্পানি আছে যে আপনার কোনো ট্যুরে যাবেন হ্যাঁ পার্সোনালি আপনার নিজেদের কোম্পানির লোগো দিয়ে একটা টি-শার্ট বানাতে যাচ্ছেন হ্যাঁ যে কোনো জায়গায় যাওয়ার জন্য যে কোনো অকেশনে অকেশনে যাওয়া লাগতেছে তো এরকম আপনারাও এরকম ভাবে টি-শার্ট বানাতে তৈরি করতে পারেন আমাদের থেকে ভাইয়া উইন্টারে কিন্তু ফুল স্লিভের টি-শার্ট গুলোর অনেক চাহিদা থাকে এই ফুল স্লিভের টি-শার্ট গুলো তো আপনারা তৈরি করে থাকেন জি আচ্ছা সো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু একটা স্কুলের জন্য আই থিংক হ্যাঁ এটা হচ্ছে হলো আপনার লন্ডনে দেওয়া হয়েছিল আচ্ছা লন্ডনের একটা স্কুলের জন্য ওনারা তৈরি করেছিলেন যেহেতু ওনারা রেগুলারই ইউকে তে প্রোডাক্ট পাঠান রেগুলার এটা হচ্ছে ফ্রন্ট সাইডটা দেখেন
সো এটা হচ্ছে ব্যাক সাইডটা। আপনারাও যদি চান যে আমাদের দেশীয় বা বাইরে যে কোনো স্কুল কলেজের জন্য এরকম উইন্টারের জন্য বা উইন্টারের সময় সাধারণত এই ধরনের ফুল স্লিভগুলো বেশি পড়ে আমাদের দেশে, তো আপনারা চাইলে কিন্তু ওনার কাছে তৈরি করে নিতে পারবেন। এটার কেমন খরচ পড়ছে ভাই? এটা পড়বে হচ্ছে হলো 380 থেকে আপনার 600 পর্যন্ত যেতে পারে। আচ্ছা, আর উপরে কিন্তু আমরা অনেক পলো টি শার্টও দেখতে পাচ্ছি, চাইলে কিন্তু আপনারা পলো টি শার্ট গুলো ওনাদের কাছ থেকে তৈরি করে নিতে পারবেন। এই যে এটা হচ্ছে একটা ব্র্যান্ডের টমি ব্র্যান্ড, এটা হচ্ছে হলো আপনার যে কোনো কাস্টমাইজ করে আপনার টমি ব্র্যান্ডে আপনি আমাদের কাছ থেকে নিতে পারেন। রাইট, যে কোনো ব্র্যান্ডের কথা কিন্তু আমি যদি একটু কাছ থেকে দেখাই, একটু কাছে নিয়ে আসেন, এই যে দেখেন টমি, তো এরকম ব্র্যান্ডের নামও ই করে আপনারা তৈরি করে নিতে পারবেন। আর ওনারা কিন্তু আরও বিভিন্ন ধরনের জার্সিও তৈরি করে, তো দেখতে পাচ্ছেন এই যে টমি জিন্স, তো এরকম বিভিন্ন জিন্স, এরপর জার্সি দেখান তো দু একটা ভাইয়া, হ্যাঁ উপরে দেখতে পাচ্ছেন এই যে জার্সি, তো এই জার্সিগুলোও কিন্তু ওনারা মেক করে থাকেন। আসলে সব তো আর পুরো ভিডিওতে দেখানো যায় না ভাই। মেয়েদের কী কী আইটেম আপনারা তৈরি করেন একটু বলেন। মেয়েদের হচ্ছে হলো মেয়েদের বাচ্চাদেরও তো আপনি প্রোডাক্ট তৈরি করেন? বাচ্চাদেরও তৈরি করে থাকি। আচ্ছা, ওকে, এই যে দেখেন মেয়েদের হচ্ছে এই ড্রেসগুলো ওনারা তৈরি করেন, বাচ্চাদের টি শার্ট, এরপরে হচ্ছে বাচ্চাদের হচ্ছে আপনার জ্যাকেট, এগুলোও তো আপনারা মেক করে থাকেন। আমাদের একটা অবশ্যই আপনার যখনই আপনার বানানোর ইচ্ছা হবে, তো আপনার দেখা গেছে অন্তত পক্ষে আপনার একটা ওই টাইমিং দিয়ে আমরা এক সপ্তাহ বা দুই সপ্তাহ লাগতে পারে। কতদিন আপনাদেরকে অর্ডার দিলে টাইমিং লাগে ম্যাম? দেখা গেছে এটা কোয়ান্টিটির উপর ভিত্তি করে আমরা একটা টাইম নিই। আচ্ছা আচ্ছা ভাই, আমরা তো ইতিমধ্যে আপনাদের অনেকগুলো আইটেমই দেখে ফেলেছি ভাই, আপনারা কতদিন যাবত এই সেকশনে কাজ করতেছেন? আমরা 10 বছর যাবত এই সেকশনে কাজ করতেছি। ইতিমধ্যে মাশাআল্লাহ খুবই ভালো সারা পেয়েছেন। জি আলহামদুলিল্লাহ। আচ্ছা, ওকে, লাস্ট আপনাদের এই ফ্যাক্টরি যদি কেউ ভিজিট করতে চায়, কোনো বায়ার তারা যদি আপনাদের সাথে কথা বলতে চায়, কোথায় আসতে হবে? আমাদের ইমো নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন, ইমেল আছে, ইমেলের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। আর আমরা চাচ্ছি যার প্রয়োজন, যে আর কি যাদের কাছে ভালো লাগবে, আপনারা এসে নিজে এসে আমাদের ফ্যাক্টরিটা ভিজিট করে যেতে পারেন। রাইট, লোকেশনটা বলে দিবেন। লোকেশনটা হচ্ছে হলো মিরপুর 1 সনি হলের অপোজিটে গোধুলি বিল্ডিং, সেকেন্ড ফ্লোর। আচ্ছা, ওকে, আর কারো যদি চিন্তার সমস্যা হয় নাম্বারগুলোতে যোগাযোগ করলে চলে আসতে পারবেন। ধন্যবাদ ভাইয়াকে। আর আমি বলবো যে এমকে সোমস লিমিটেড আসলে একটা ভালো ফ্যাক্টরি, যারা মূলত 100% এক্সপোর্ট কোয়ালিটির প্রোডাক্ট মেক করে থাকেন। সো আপনি যদি এক্সপোর্ট কোয়ালিটির প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে চান, সামনে যদি উইন্টার চলে এসেছে, তো উইন্টার প্রোডাক্টগুলো নিয়ে যদি আপনি বিজনেস করতে চান, অবশ্যই ওনাদের সাথে যোগাযোগ করতে পারেন। সেক্ষেত্রে কিন্তু প্রাইসটা অবশ্যই নেগোসিয়েশন করে আপনারা নিতে পারবেন। আর আমাদের ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে রাখবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন, সবাইকে আমন্ত্রণ রইল ফ্যাক্টরি ভিজিট করার জন্য। আল্লাহ হাফেজ।